আসসালামু আলাইকুম বন্ধুরা, চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে অনেকদিন পরে। আজকে স্নো 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 ডে, ওয়েদার রিপোর্টে বলেছে আজকে এবং কালকে অনেক 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 স্নো পড়বে। আমরা বের হয়েছিলাম একটু কাজে, তো এতই স্নো পড়ছে যে আমরা বাইরে বেশিক্ষণ থাকতে পারলাম না, আমাদের বাসায় চলে যেতে হচ্ছে। এখন দেখতেই পাচ্ছেন রাস্তাঘাটের অবস্থা। আজকে সকালে বাসায় আসার সময়, কাজে থেকে বাসায় আসার সময় আমি গাড়িটি ধুয়েছিলাম, বাট এখন যে অবস্থা হয়েছে আমার গাড়ির অবস্থা, আবার সে 12টা আমাকে আবার কালকে আমার গাড়ি দিতে হবে। যেহেতু আমার মান্থলি সাবস্ক্রিপশন আছে গাড়ি ওয়াশের, প্রতিদিন একটা করে গাড়ি ওয়াশ করতে পারি আমি, সো এতে আমার সমস্যা নাই। বাট সমস্যার দিকে একটাই, জাস্ট স্নোতে গাড়িটা নষ্ট হয়ে যায়, গাড়িটা অবস্থা 12টা বেজে যায়। স্নো স্নো স্নো, কি সুন্দর লাগছে, এখন কিন্তু বাজে 3:45 বিকাল, দুপুর 2:45, বাট ফিল লাইক ইট, লাইক সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা সুন্দর লাগতেছে। ওয়েদার রিপোর্টে বলা আছে যে আজকে থেকে কালকে পর্যন্ত 20 সেন্টিমিটার থেকে 25 সেন্টিমিটার মতো স্নো পড়বে, সো লেটস সি কাল পর্যন্ত দেখি কি হয়। আজকে আমার আজকে কালকে আমি ডে অফ নিয়েছি, যদিও ডে অফ নিয়েছি অন্য একটা কারণে, বাট মনে হয় যে ডে অফটা নিয়ে ভালোই হয়েছে, বাসায় থাকা যাবে স্নোর কারণে। দেখতেই পাচ্ছেন কি সুন্দর, এবছর খুবই কম স্নো পড়েছে, যা পড়ার কথা ছিল, যেভাবে পড়ার কথা ছিল ওরকম পড়েনি, বাট আজকে স্নোটা 100% পড়ছে। দেখি নেক্সট লাস্ট পর্যন্ত কী হয়। এবছর যা হয়েছে, আপনি স্নো ওয়েদারে দেখাচ্ছে স্নো, বাট বৃষ্টির কারণে স্নো আর হলো না, বৃষ্টিতেই দিন শেষ হয়ে গেল। ভালোই ছিল, বৃষ্টি থাকলেও ভালো ছিল, বাট এখন স্নো। এখানে রেড লাইট ক্যামেরা দেখা যাচ্ছে, ওই যে ক্যামেরা দেখেন, গাছগুলি কি সুন্দর হয়ে রয়েছে। এখন আমি ড্রাইভ করি কেয়ারফুলি, বাসার সামনে গিয়ে আপনাদের আটটু দেখাবো না কেমন লাগছে আমার বাসার সামনে স্নোতে। হ্যাঁ, কি অবস্থা দেখতে পাচ্ছেন, সামনে কিচ্ছু দেখা যাচ্ছে না। ওই একটা সরা আছে না, রেইন রেইন গো অ্যাওয়ে, এখন লাগছে বলতে হবে স্নো স্নো গো অ্যাওয়ে কাম অ্যাগেন আনাদার ডে। আরো বেশি খারাপ হইতেছে মনে সামনে। বাংলাদেশে থেকে সবাই বলে কানাডাতে আছো, খুব মজে আছো, খুব আরামে আছো, শান্তিতে আছো, এই হলো আমাদের শান্তি। খুবই স্নো, যতই স্নো পড়ুক না কেন, যতই কিছু হোক না কেন, কাজ কিন্তু যাইতেই হবে, কাজ কিন্তু মাফ নাই। যারা স্কুল আছে তাদের স্কুলে যেতে হয়, যারা কাজে যায় কাজে যেতে হয়, যতই কিছু বলেন না কেন, কাজের মাফ নাই, কাজে ফাঁকি দিতে পারবেন না। তবে আজকে আমার কপাল ভালো, আমি 2 সপ্তাহ আগে ছুটি নিয়ে রেখেছিলাম,
তো ছুটির কারণে আজকে আমার কাজে যেতে হবে না। আমি যখন প্রথম প্রথম কানাডাতে এসেছিলাম তখন অনেক স্নো পড়তো, বুক পর্যন্ত স্নো পড়তো, এবং ইভেন প্রতিদিনই স্নো পড়তে থাকতো, এমন দিন বার বাকি যায় না যে স্নো না পড়ছে। বাট সে তুলনায় এখন ওরকম স্নোই পড়ে না, তারপরেও যা পড়ে খুবই খারাপ অবস্থা। না আজকে তো দেখতেই পাচ্ছেন স্নো দিয়ে সব জায়গায় ভর্তি। কানাডা আসতে হলে এই জিনিসটা অবশ্যই স্ট্রাগল করতে হবে। প্রথম প্রথম যারা যাদের গাড়ি থাকে না তখন বাসে করে যেতে হয়, বাসে ট্রাভেলিং করতে হয়। দেখা গেল বাসে যাচ্ছেন, বাস আটকে গেল স্নোর মধ্যে এক জায়গায়, তখন আবার ওখান থেকে নেমে অন্য বাসের জন্য ওয়েট করতে হয়। সাবওয়েতে যাবেন, সাবওয়ে রাস্তা বন্ধ কারণ আপনার ওয়েদারের জন্য, ওয়েদার ভালো না, সাবওয়ে বন্ধ করে দিছে। উবার উবার করতে যাবেন, উবারে আপনার দেখা যায় 3-4 ডবল পয়সা চার্জ করবে, কিন্তু আপনার টাইমলি আসতে পারবে না কারণ আপনি তখন তারা বিজি। এই হচ্ছে এখানকার জীবনযাত্রা। খুবই সুন্দর লাগছে দৃশ্যগুলি, কিন্তু সমস্যা একটাই, স্নো অবস্থা খারাপ করে দেয়। দেখেন কি সুন্দর লাগছে গাছগুলি। আপনাদেরকে একটাই অনুরোধ করব, কানাডায় আসতে চান তার আগে অবশ্যই ড্রাইভিংটা শিখে আসুন, ড্রাইভিং লাইসেন্সটা নিয়ে আসুন, যাতে এখানে এসে যে লটা আছে লটা ল হিসাবে ড্রাইভিং শিখে লাইসেন্সটা সাথে সাথে নিতে পারেন। লাইসেন্স নিলেই আপনি গাড়ি কিনতে পারবেন, আর তখন আপনার এখানে উইন্টার বলেন, বর্ষা বলেন, গ্রীষ্ম বলেন, যাই বলেন, আপনার ট্রাভেল করতে সমস্যা হবে না। মাঝে মধ্যে খুব খারাপ লাগে দেখতে যে যখন স্নো হয় রাস্তার পাশে বাসের জন্য ওয়েট করে, বাস আসার নামে খবর থাকে না, বাস আসতে খুবই দেরি করে কারণ রাস্তার অবস্থা খারাপ, বাস কিভাবে আসবে? বাস রাস্তা যদি খারাপ হয়ে থাকে তাহলে তো আসতে পারবে না, তা ওয়েট করতে অনেকক্ষণ ওয়েট করতে, ঘন্টার পর ঘন্টা ওয়েট করতে হয়। দেখেন কি সুন্দর করে যাচ্ছে হেঁটে হেঁটে, কিন্তু দেখতে সুন্দর লাগছে কিন্তু অনেক কষ্ট হচ্ছে ঠান্ডার মধ্যে। ওই দেখুন বাস জন্য দাঁড়িয়ে আছে ঠান্ডার মধ্যে। দেখেন কি সুন্দর করে রাস্তা পার হচ্ছে, পিচ্ছিনি রাস্তা পার হচ্ছে। ও এই যে বলছিলাম, বলতে না বলতে গাড়ি আটকে গেছে এদিকে, দেখেন স্নোর মধ্যে গাড়ি আটকে পড়েছে। এই জিনিসটা অহরহ দেখা যায় যখন নাকি অনেক স্নো পড়তে থাকে, কোনো থাকে না, তখন যে আপনার জাস্ট গাড়ি আটকে পড়ে যায়। স্নো ধরে দাও না, তুমি শুনে ধরো, এদিকে না, এই যে এই যে। এই ছিল আজকের মতো আমাদের ছোট্টখাটো একটি ভিডিও। যেহেতু আপনারা বলেছিলাম বাসার সামনে এসে ভিডিওটি করব, এখানে অবস্থা প্রচুর খারাপ ছিল তাই করতে পারলাম না। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।